দীক্ষা যদি সত্যি সত্যি নিতে চাও নিজের ভেতরটাকে তৈরি করার সাধনায় লাগো আগে আগে মাটি তৈরি করো চাষ করবে তো ভালো ফল নিতে চাও তো যদি চাষই করতে চাও ভালো ফল তুলতে চাও ভালো ফসল তুলতে চাও একটু সময় দাও মাটিটার জন্যে মনের মাটিতে দেখো কত কিছু আবর্জনা ভরে আছে একটু সময় দাও রোজ একটু সময় করে বসো রোজ একটু সময় করে বসো পনেরো থেকে কুড়ি মিনিট সকালে পনেরো থেকে কুড়ি মিনিট বিকাল এটা হচ্ছে আমার মানে পন্থা যে কি করে দীক্ষা পাবে রোজ সকালে পনেরো মিনিট বিকেলে পাবে সকালে কুড়ি মিনিট বিকেলে কুড়ি মিনিট বসো চুপ করে বসে থাকো বলো আমি যদি দেহ হই তাহলে একটু দেহটাকে অনুভব করি আমার দেহটা কি আমি যদি মন হই তাহলে দেখি তো আমার মনের মধ্যে কি চিন্তা আসছে কি চিন্তা যাচ্ছে আমি যদি প্রাণ হই তো দেখি তো আমার শ্বাসটা কেনভাবে ভেতরে আসছে কেনভাবে বাইরে যাচ্ছে এইগুলো নিয়ে একটু পনেরো কুড়ি মিনিট তুমি রোজ কাটাবে কাটাতে 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 দেখবে অদ্ভুত একটা ঘটনা ঘটবে আস্তে আস্তে তোমার মন শান্ত হয়ে আসছে যেই জন্যে তুমি দীক্ষা দীক্ষা করছিলে সেটা তুমি এর মধ্যে থেকেই পেয়ে গেলে কেন মনের মাটিটা একটু পরিষ্কার হয়েছে কীভাবে কেবল তোমার দর্শনের মাধ্যমে মানে কী দর্শন উমা তুমি যে নিজের শরীরটাকে একটু ভেতর থেকে দর্শন করার চেষ্টা করলে তোমার মনের গতিবিধিকে তোমার ভেতরে রাখি দিয়ে একটু দর্শন করার চেষ্টা করলে তোমার শ্বাসপেষ প্রশ্বাসের সঙ্গে সঙ্গে যে তোমার প্রাণবায়ুর খেলা তার সঙ্গে তুমি যে একটু খেলার জন্যে হলেও গভীরভাবে মনোযোগ দিলে এই অবজারভেশনস এই দেখার চেষ্টা এটাই দর্শন এই দর্শন করতে করতে তোমার দেখবে মনের দরজা খুলে যাবে মনের দরজা যখন খুলবে তখন তুমি কি দেখবে দেখবি ও মা আর আমার চিন্তা নেওয়ার আমার গুরু জুটে যাবেই কিরক হ্যাঁ গো দেখো না ফুল ফুটলে কেমন ভ্রমণগুলো এসে যায় ঠিক তেমনি তোমার হৃদয়ের মধ্যে যখন সেই পিপাসার ফুল ফুটবে সেই অভিপসার ফুল ফুটবে বা ফুল ফুটতে হবে না তোমাকে একটুখানি যদি কুঁড়িটা ছাড়তে আরম্ভ করে ভগবান ঠিক তার প্রতিনিধিকে পাঠিয়ে দেবেন তোমার কাছে বা যায় দেবো কাছে ওর সময় হয়েছে যাওয়ার কাছে খালি বীজ দেবার অপেক্ষা খালি নাম দেবার অপেক্ষা খালি একটা কথা কানে যাবার অপেক্ষা এত বছর লাগবে তোমার তুমি যদি নিজেকে তৈরি করে নাও আমি কী দেখেছি আরো পশ্চিমবাংলায় মানুষদের মধ্যে বা বেশিরভাগ পশ্চিমবাংলা না সব বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আমি দেখেছি যে তারা কিন্তু ভাবে যে যে কোনো একটাকে কোথাও গিয়ে যদি একটা ভালো সাধু টাদু কাউকে পেয়ে তাদের কাছে যদি একটা মন্ত দীক্ষা পেয়ে যাই তাহলে বলো দাস কেল্লা পথে কিছু পথে হয় না কিচ্ছু পথে হয় না তুমি যে সেইটাই থাকো কিচ্ছু হয় আর স্বামী যেটুকু হয় ওই বইটই পড়ে যা দেখেছ শুনেছ বুঝেছো ওই বইটইগুলো পড়ে সেগুলো তোমরা হ্যালোসিনেট করো মনে মনে এগুলো প্রজেকশন করো অনেকে আমাকে কত কিছু বলেই হচ্ছে তাই হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে বলে হ্যাঁ রো সকলে কত কিছু হয় সত্যি সত্যি কত উন্নত অবস্থা লাভ করেছিস তোরা হাসি এত সহজ আমার গুরুদেব বলতেন হরির নাম খাবলা খাবলা হরির নাম খাবলা খাবলা মানে যে যা একটুখানি সাধন করল কি করলো না কত কিছু দর্শন কত কিছু স্পর্শন কত কিছু তার সমাধি পর্যন্ত হয়ে যাচ্ছে আজকাল আবার সবাই তো দেখছি বিক্রি সমাধি বিক্রিও করছে তো যাই হোক আমি আমার কথা হচ্ছে যে ওরকমভাবে গুরু করবো গুরু করবো করে ছোটাছুটি করে যেখানে সেখানে গুরুকরণ করো না পরে পস্তাবে পরে এই মানুষটার কথা তখন মনে আসবে তোমার আরে সত্যি তো আমাকে তো বলেছিল একবার হ্যাঁ তখন তো অতটা খেয়াল করে শুনিনি তো যদি সত্যি সত্যি আমার কথাগুলো অন্তর থেকে বলছি যদি সত্যি অন্তর থেকে শোনো মন ভালো হবে এইটুকু বলে রাখছি তোমার ভালো হবে দৌড়ঝাঁপ করে ঝট করে যেখানে সেখানে দীক্ষা দীক্ষা করো না নিও না মন্ত্র নিও না তুমি ভালো থাকবে মন্ত্র নেবার পরে দীক্ষা নেবার পরে গুরুর সম্বন্ধে একটাও যদি তোমার সন্দেহ সূচক ভাবনা চিন্তা আসে গুরু প্রদত্ত মন্ত্রের ব্যাপারে তোমার যদি কোনো একটা সংকট সংশয় আসে কত লোককে আমি দেখেছি তাদের এসেছে তারা আমার সঙ্গে শেয়ার করেছে এটা যেন তোমার জীবনে না আসে সেটার জন্য আমি তোমাকে বলছি তোমাকে এটা যেন তোমার কাছে না আসে সেই দিন যেন তোমাকে দেখতে না হয় তুমি যদি মন্ত্র নাও তুমি যদি দীক্ষা নাও তুমি যদি নাম নাও তার জন্য অপেক্ষা করো কি চাষ করো নিজের মনের জমি শরীরের জমি প্রাণের জমি চাষ করো নিজের জমি নিজে চাষ করো আগে নিজের জমিটা তৈরি করো সময় হলে ভগবান নিজে তার প্রতিনিধিকে পাঠাবেন এটা সতসিদ্ধ এ কথা কেউ বিনয় করতে পারবে না ফুল ফুটলে ভ্রমণের অভাব হয় না ঠিক তেমনি তোমার ভেতরে যখন ফুল ফুটবে গুরুর অভাব হবে না গুরু ছুটে আসবেন তোমার কাছে তারও তো কাজ তিনিও তো ছটফট করছেন সন্তানের জন্য হাতে ধরে তাকে পৌঁছে দেবার জন্য তো তারও একটা ছটফটানি আছে তুমি কি বলতে চাও কে বল তোমার ছটফটানি না গো না যিনি তোমার নির্ধারিত গুরু তারও ছটফটানি তিনিও তোমার জন্য ছটপট করেন যতটা ছটপট তুমি করো না তার থেকে অনেক বেশি তিনি করেন কিন্তু তুমি তৈরি হও আবার বলছি তৈরি হও তৈরি না হলে জীবনে যা কিছু পেয়েছ রাখতে পারোনি আবার বলছি তৈরি না হয়ে জীবনে যা কিছু পেয়েছ রাখতে নি তাতে তোমার মন ভরেনি নি শান্তি পাওনি যোগ্যতা অর্জন করো তার জন্যই তো তপস্যা তার জন্যই এত সাধন বাবা লোকনাথকে নিয়ে গিয়ে নব্বই বছর ধরে ধর এমনি গিয়ে গুরু ভগবান গানগুলি সাধন করিয়েছিলেন বলতে চাইছ না গো তার একমাত্র কারণ হচ্ছে এই তপস্যার মধ্যে দিয়ে তাকে এমন তৈরি করলেন সমস্ত শক্তিও তার মধ্যে নামলেও। সবটুকু তিনি ধারণ করতে পারবেন সুতরাং তোমার ওই প্রস্তুতির মধ্যে দিয়েই গুরুকরণের পথটা খুলবে আশা করি এই নিয়ে আর কোনো সংশয় রইল না তোমরাই আমাকে বলেছ যে আপনি সুন্দর করে সহজ সরল করে বুঝিয়ে দেন আমি দেখো সত্যি কথা বলতে কি আমি জাস্ট প্রাণের কথা বলি আমার প্রাণে যে কথাটা আছে সে কথাটাই বলি এর মধ্যে কোনো মানে ভাবভনীতা নেই পরিষ্কার কথা করে দীক্ষা নিও না নাম নিও না অপেক্ষা করো তৈরি করো নিজেকে ঠিকঠাক দেবেন ঠিকঠাক সময় করবেন সেটা আমার কাছ থেকে হতে পারে অত জানবি তোমার গুরু নির্ধারিত যেমন এত মানুষের মধ্যে তোমার পিতামাতা নির্ধারিত ছিলেন এত মানুষের মধ্যে তোমার স্বামী তোমার স্ত্রী নির্ধারিত ছিলেন এত সন্তানের মধ্যে তোমার সন্তানরা নির্ধারিত ছিলেন এত ভাই মধ্যে তোমার ভাই নির্ধারিত ছিলেন সব কিছু নির্ধারিত সুতরাং দীক্ষার ব্যাপারে আজকে একদম স্পষ্ট করে বুঝিয়ে দিলাম এটা ভালো করে একটুখানি এটাকে মনে মনে একটু ধারণা করার চেষ্টা করো বোঝার চেষ্টা করো তাহলে কোনো দিন তোমাদের কাউকে ভুল পথে হাঁটতে হবে না এবং এর পরিপ্রেক্ষিতে একটাই হবে জীবনে একবার গুরুকরণ করবে এক ঈশ্বরের কাছে পৌঁছে যাবে এই মধ্যে দুই নেই জয় বাবা জয় ভালো থাকবে আনন্দে থাকবে জয় ঠাকুর